আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সেই দোয়াটাই আমরা সবসময় করে থাকি। আমার সাথে যিনি আছেন এমডি হাবিব, সুদূর শরীয়তপুর থেকে আসছেন। তো আসলে উনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন, ওনার ট্রিটমেন্ট নিয়েছেন, অনেকদিন আমাদের এখানে ভর্তি ছিলেন। তো দর্শক চলুন ওনার সাথে কথা বলে আসলে ওনার প্রথম থেকে এখন পর্যন্ত কি হচ্ছে বা ওনার কি সমস্যা ছিল সেই বিষয়ে আমরা আলোচনা করব। চলুন দর্শক ওনার মুখ থেকে আমরা সবকিছু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নামটা বলে পরিচয়টা দেবেন, কোথা থেকে আসছেন? হাবিব, দেশের বাড়ি হচ্ছে শরীয়তপুর। আচ্ছা, আপনি ইতিমধ্যে জানেন যে আপনার পিএলআইডি পেশেন্ট, আপনি আপনার পিএলআইডি রোগে আক্রান্ত হয়েছেন। তো আপনার আসলে প্রথম থেকে এখন পর্যন্ত যে যে সমস্যাগুলি ছিল আমরা এই সমস্যাগুলি একটু জানবো আজকে। প্রথম থেকে যদি আমি বলতে চাই সেটা হচ্ছে আপনি কখন থেকে বুঝতে পারলেন যে আপনার এই সমস্যাটি? সমস্যাটা ধরে দীর্ঘ 4 থেকে 5 বছর আগে ছিল। আচ্ছা, আমরা ইতিমধ্যে জানি যে পিএলআইডি, স্পন্ডলাইসিস এ ধরনের সমস্যাগুলি হয় একমাত্র হচ্ছে ভারী কাজ করার মাধ্যমে, নয়তো বা বেশিক্ষণ একটা জায়গায় বসে থাকার কারণে হয়। আপনি যেহেতু এই কাজটা বসে থাকার কাজটা করেছেন, এই জন্য হয়তো বা আপনি দীর্ঘদিন বসে থাকার কাজটা করেছেন, আপনার এই জন্য সমস্যাটা হয়েছে। তো আপনি যখন এই রোগটাতে আক্রান্ত হলেন তখন কিন্তু আপনি বুঝতে পারেন নাই, কিন্তু আপনার ব্যথাটা আপনি অনুভব করতে পারেন? ব্যথাটা অনুভব করতে। আচ্ছা, কত বছর আগে থেকে এই ব্যথাটা অনুভব করতে? প্রায় 4 থেকে 5 বছর আগে। 4 থেকে 5 বছর। তো আপনি যে কাজটি করতেন সেটা হচ্ছে দীর্ঘক্ষণ বসে থাকতে? দীর্ঘক্ষণ বসে থাকা। আপনি যখন ব্যথাটা অনুভব করছেন বা আপনি বুঝতে পারছেন যে আপনার এই ধরনের সমস্যা হচ্ছে, ব্যথা অনুভব করতেছেন, তখন আপনি কি ডক্টরের কাছে গিয়েছিলেন? ডক্টর 3 থেকে 4 জায়গায় ডক্টর দেখিয়েছিলাম, কিন্তু কোথাও মানে অনেক পরিমাণ ওষুধ খাইছি, মেডিসিন খাইছি, কিন্তু কোনোটাই ব্যথা কমেনি। আপনি তো অনেকজন ডক্টরের কাছে গিয়েছেন, অনেক জায়গায় অনেক ডক্টর দেখিয়েছেন, ওনারা আপনাকে ট্রিটমেন্ট দিয়েছে, কখনো কি বলেছে যে আপনার এই ধরনের সমস্যা হয়েছে বা এরকম কিছু? না, এই ধরনের এমনটা কিছু বলা হয়নি। শুধু আপনি গিয়েছেন, আপনার সমস্যার কথা বলেছেন, ওনারা হচ্ছে আপনাকে মেডিসিন করে দিয়েছেন, মেডিসিন দিয়ে দিয়েছে, ওইটা খেয়ে আপনি যতদিন ভালো থাকছেন? ওই তো ওইটা মেডিসিন খাওয়ার পরে কোনো কখনোই কমে নাই ব্যথা, মানে প্রতিনিয়ত এটা করেই যাচ্ছে, প্রতিনিয়ত ব্যথাটা করতে ছিল। আচ্ছা, আপনি 4 থেকে 5 জন ডক্টরের কাছে গিয়েছেন, ওনারা আপনাকে কত দিনের ট্রিটমেন্ট দিয়েছিলেন? ওরা দিয়েছিল আপনার 1 মাস 15 দিন। আচ্ছা, আপনাকে কি বলেছিল যে আপনার এই ধরনের সমস্যা হয়েছে, খুলে কি বিষয়টা বলা হয়েছিল? বলা হয়েছিল আপনার প্রথম এক জায়গাতে ডাক্তার দেখাইছিলাম, ওখান থেকে বলা হয়েছিল জন্ম থেকে একটা হাড় ভাঙা। আচ্ছা আচ্ছা, ওই হাড় ভাঙ্গার কারণে আপনার পিএলআইডি আক্রান্ত হয়েছে। অর্থাৎ পিএলআইডি বলতে আমরা যেটা জানি যে নার্ভে চাপ খাওয়া, মানে একটা ডিস্ক ফেটে গিয়ে বা স্পন্ডলাইসিস আপনার ওখান থেকে জেল বের হয়ে নার্ভে চাপ খাওয়া, সেটাই আমরা পিএলআইডি সম্পর্কে জানি। তো আপনি যখন এতজন ডক্টর দেখিয়েছেন, এতজন ডক্টরের কাছে গিয়েছেন, কিন্তু আপনি প্রপার ট্রিটমেন্টটা পান? প্রপার ট্রিটমেন্টটা পাইছেন। আচ্ছা, তো আমাদের সম্পর্কে কীভাবে জানতে পেলেন? এটা অ্যাকচুয়ালি আমার ফেসবুকে ভিডিও দেখে, তারপর সুগুলা স্যারের কাছে আসা, যে আমাদের পেজে যে আমরা ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিওগুলো ছাড়ি, প্রত্যেকটা পেশেন্টের ভিডিওগুলো দিই, ওগুলো দেখে আসছি। হ্যাঁ, এগুলো দেখে আসছি। আচ্ছা আচ্ছা, আসার পর আপনাকে স্যার কি বলেছে? স্যার প্রথমে বলছিল যে 15 দিন ভর্তি হওয়ার কথা। আচ্ছা, এখন ইনশাল্লাহ আমি 15 দিন 10 দিনে ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছি। মানে স্যার আপনাকে দেখার পরে হচ্ছে 15 দিনে ভর্তি দিয়েছিল? ভর্তি দিয়েছিল 15 দিনে। আপনি 10 দিনেই আপনাকে সুস্থ মনে করছেন? হ্যাঁ, 10 দিন। আজকে সহ আপনার কতদিন হয়েছে? আজকে 11 দিন চলতেছে। 11 দিন হয়েছে। আপনি তো আজ থেকে 3-4 বছর আগে যে অসুস্থতা ভোগ করছেন, অর্থাৎ আপনার হাঁটা চলা, দৈনন্দিন জীবনযাত্রা আপনি যতটুকু সমস্যায় পড়েছেন, অনেক ডক্টরের কাছে গিয়েছেন, টাকা পয়সা খরচ করেছেন, কিন্তু আপনি প্রপার একটা ট্রিটমেন্ট পান না, প্রপার ট্রিটমেন্ট পান, মেন্টালি একটা হ্যারাসমেন্ট হয়ে গেছেন যে আপনি আমি কোথায় গেলে একটা সঠিক একটা চিকিৎসা পাবো, কোথায় গেলে আমি সুস্থ হতে পারবো। তখন হচ্ছে আমাদের ভিডিওটা দেখে স্যারের কাছে এসে ট্রিটমেন্ট নিয়েছেন। এখন আপনি কতটুকু সুস্থ মনে করছেন আপনাকে? ইনশাল্লাহ এখন অনেকটাই সুস্থ আমি, আলহামদুলিল্লাহ, সুকুল্লা স্যারের কাছে এসে। আর 3 থেকে 4 বছর আগে আপনি যতটুকু অসুস্থ ছিলেন, এখন কিন্তু আপনি পুরোপুরি ইনশাল্লাহ আপনি মনে করতেছেন, আপনি আমাকে নিজে মনে করতেছি অনেকটা ভালো হয়েছে। আচ্ছা, সেই জায়গা থেকে আপনি সুস্থ হয়েছেন অনেকদিন অসুস্থ থাকার পরে, সেই জায়গাটা থেকে আপনার মতো কিন্তু দেশ ও দেশের বাইরে অনেক পেশেন্ট আছে, তাদের উদ্দেশ্যে যদি আপনার জায়গা থেকে কিছু বলতেন। আমি একটা এই কথা বলতে চাই, আমার মতো এই ভুলটা করবেন না, আমি অনেক জায়গাতে ডাক্তার দেখাইছি, অনেক টাকা নষ্ট করছি, আসলে আমি মনে করি ডিপিআরসি হসপিটালে আসাটাই উত্তম, ভালো একটা কাজ হবে এখানে আসাটা, এত জায়গায় না ঘুরে এখানে আসাটা আমি মনে করি বেটার। দর্শক শুনতে পেলেন? দর্শক আজকের জন্য এখানে আমরা শেষ করে দিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।